হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো রঘুনাথ মাহাতোর জীবনী নিয়ে। সবার আগে আমরা জেনে নেব এই রঘুনাথ মাহাতো আসলে কে ছিলেন। রঘুনাথ মাহাতো ছিলেন পরাধীনতার বিরুদ্ধে গর্জে ওঠার প্রথম নায়ক এবং ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহের সাহস দেখানো প্রথম স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ও চুয়াড় বিদ্রোহের মহানায়ক ছিলেন তিনি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। 1738 সালে 21 মার্চ একটি মধ্যবিত্ত কৃষক পরিবারের জন্ম নিলেন রঘুনাথ সরাইকেলা খরসাওয়া জেলার নিমনি প্রখণ্ডে খুটিয়ারি গ্রামে। বাবার নাম কাশীনাথ মাহাতো, মা কর্মী মাহাতো। খর্ণজন্ম শিশুটি সার্থক নামা আটটা নটা সূর্যের মতো, তার তেজ ডুমরির চূড়ায় চূড়ায় তার নিত্য আনাগোনা, গ্রামবাসীদের চোখে সাক্ষাৎ অরণ্যদেব। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীন চেতা, নির্ভীক ও প্রতিবাদী। ইংরেজ আশ্রিত তহসিলদারেরা যখন এলাকার আদিবাসীদের দীর্ঘ দিন ধরে ভোগ করে আসা জমির উপর করের বোঝা চাপাতে শুরু করল, তখন রঘুনাথ ও তার সহযোগীরা এর বিরোধিতা করে এবং মানুষকে সংগঠিত করে এলাকা থেকে ইংরেজ বাহিনীর প্রতি সরাসরি বিদ্রোহে নেতৃত্ব দেন। তখন ইংরেজরা আদিম ও অন্ত জনজাতির এই কৃষক বিদ্রোহকে ঘৃণা ভরে চুয়াড় বিদ্রোহ নাম দেয়। রঘুনাথ মাহাতো নিজের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য জমি রাজস্বের বিরুদ্ধে প্রথম আঘাত এনেছিলেন, যা ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের জন্য বীজ বপন করেছিলেন। সার্বিকভাবে ইংরেজদের বিরুদ্ধে রঘুনাথ মাহাতোর বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ বললে ঐতিহাসিক তাৎপর্য অনেকাংশ ক্ষুণ্ণ হবে বলে মনে হবে, কারণ চুয়ার শব্দটি কুনমালি শব্দ, চুই অর্থ চুইয়ে পড়া, আর শব্দটি প্রকৃত কুনমালি শব্দ আয়ের থেকে এসছে, যার অর্থ হলো আল, অর্থাৎ তৎকালীন বৃহত্তর ছোট নাগপুরের পাহাড়ে ঝর্ণা বা জলের উৎস হতে চুইয়ে পড়া, জলের উপর ভর করে তথা পাহাড়ের কোল ঘেঁষে বা আড়ের ধারে যেসব জনবসতি দেখা যায়। 1769 সালে ফাগুন পূর্ণিমার দিন নিমনি গ্রামে প্রকাশ্যে সমাবেশ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের দামাম বাজিয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন রঘুনাথ, আপনার জমি আপনার রাজ, দূর ফাঁকাও ইংরেজ রাজ। পুলকা মাঝি, দমন ভূমিজ, শঙ্কর মাঝিদের সহায়তায় সংগঠিত করলেন সাঁওতাল ভূমিজ প্রভৃতির জনগোষ্ঠীকে। ছোগড়ু মাহাতোর সহযোগিতায় গড়ে তুললেন সশস্ত্র বাহিনী, লাঠি তীরধনুক ফার্সা সজ্জিত 5 সহস্রাধিক বিপ্লবীর আক্রমণে ধুলায় মিশে গেল ইংরেজদের স্বাধীন নিমুদল কেল্লা। সেদিন ইংরেজ সৈন্যরা প্রাণ বাঁচাতে নরসিংহগড়ে পালিয়ে কাঢাকা দেয়। এভাবেই একের পর এক ব্রিটিশ ঘাঁটির দখল নেন রঘুনাথ মাহাতোর নেতৃত্বাধীন বিদ্রোহীরা। 1774 সালে বিদ্রোহীরা কিঞ্চুক পরগনা পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ করে অত্যাচারী গোড়াদের হত্যা করেন। তখন রঘুনাথ ইত্যাদির পরাক্রমে সমগ্র এলাকাটি কার্যত বিদ্রোহীদের মুক্তাঞ্চলে পরিণত হয়। ইংরেজদের রাতের ঘুম কেড়ে নেওয়ায় বাহিনীতে টাঙ্গি, তলোয়ার, তীরধনুক ইত্যাদি অস্ত্র দ্বারা সুসজ্জিত 5000-এর বেশি বিপ্লবী রঘুনাথ মাহাতোর নেতৃত্বে ইংরেজদের এলাকা ছাড়া করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। দীর্ঘ 10 বছর ধরে চলায় বিদ্রোহ ব্রিটিশদের যথেষ্ট বেগ দিয়েছিল। পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গেছিল যে রঘুনাথ মাহাতোকে জ্যান্ত বা মৃত ধরে আনার জন্য মোটা অঙ্কের পুরস্কার পর্যন্ত
ঘোষণা করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ প্রশাসন। 1778 সালে 5ই এপ্রিল দিনটা ছিল দুর্ভাগ্যজনক। সেদিন ঝাড়খণ্ডের সিলির পার্শ্ববর্তী লোটা পাহাড়ে রঘুনাথ মাহাতো তার সহযোগীদের নিয়ে গোপনে রামগড় অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনার খবর পেয়ে লোটা পাহাড়ের চারিদিক ঘিরে ফেলে এবং বিপ্লবীদের উদ্দেশ্য করে এলো পাথারে গুলি চালাতে থাকে। টাঙ্গি, তলোয়ার, তীরধনুক নিয়ে রঘুনাথ ও তার সহযোগীরা আধুনিক অস্ত্রে সুসজ্জিত ব্রিটিশদের বিরুদ্ধে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বীর বিক্রমী যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। শেষ হয় ছোট নাগপুর স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় উজ্জ্বল অধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার।